वेलकम टू माय चैनल न्यूटी सीपीएम। आज तुम्हारे जो नेक्स्ट नतून आकटी भिडियो ये भिडियो थकसे इंगरेजी जो टेंस रही है से टेंस नहीं आलोचना। हमें अने के टेंस जानी ना पारि ना जार कारण सेंटेंस सुंदर भाव गठन करते परिना जेको सेंटेंस गठन करते गले भूल है। तुम्हारा जदि मनोज सहकारे ये क्लसटी करो तेल तुम्हार टेंसर सकल किचू सहजे बुझते पर। तो कथा ना भेजे चले जा मूल पर्वते। আমি এখানে একটা টেন্সের নোটশিট দিয়ে দিছি, অর্থাৎ এখানে টেন্সে পুরোপুরি একটা মানে শিট রয়েছে। তোমরা যদি এই শিটটি কালেক্ট করো তাহলে তোমরা শিটটি কালেক্ট করে নেবে। তো এখানে আমি টেন্স রেখেছি, এখানে টেন্স তিন প্রকার আমরা জানি, হলো টেন্স প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তো এখানে আমি প্রত্যেকটা বক্স আকারে লিখে দিয়েছি, এখানে নেম অফ টেন্স অ্যান্ড কাইন্ডস অফ টেন্স অ্যান্ড স্ট্রাকচার। তো স্ট্রাকচার আমরা পারলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে সেন্টেন্সটা স্ট্রাকচারটা কীভাবে থাকে সেটা এখানে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ আমরা যে সেন্টেন্স লিখি সেই সেন্টেন্সের মধ্যে মানে কোন টেন্স কীভাবে বুঝবো সেটাই এখানে আমি আলোচনা করবো আজকে। তো তোমরা না টেনে ভিডিওটি দেখবে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কোন টেন্স কীভাবে চিনতে হয়। তো এখানে মধ্যে আমি সর্বপ্রথম লিখেছি নেম অফ টেন্স, অর্থাৎ টেন্সের নাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার। অর্থাৎ টেন্স তিন প্রকারের মধ্যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটি আছে। তো এখন এবং প্রেজেন্টকে ভাগ করা হয়েছে চার ভাগে এবং পাস্টকে ভাগ করা হয়েছে চার ভাগে এবং ফিউচারকে ভাগ করা হয়েছে চার ভাগে। ঠিক একইভাবে এখানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের কাইন্ডস অফ টেন্স। অ্যান্ড পাস্ট টেন্সের ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচারেও ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখন প্রশ্ন হচ্ছে যে সবগুলো তো ইনডিফিনিট রয়েছে এবং কন্টিনিউয়াস রয়েছে, পারফেক্ট রয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে। তো আমরা কীভাবে বুঝবো যে এটা ফিউচার ইনডিফিনিট বা এটা কীভাবে বুঝবো, পাস্ট কীভাবে বুঝবো, প্রেজেন্ট। তো এখানের মধ্যে প্রেজেন্ট আমাদের যে ইনডিফিনিটটা রয়েছে তো আমাদের এখানে বলতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এখানে পাস্টে বলতে হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচারে বলতে হবে ফিউচার ইনডিফিনিট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর এখানে যে স্ট্রাকচার রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট যে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট অর্থাৎ প্রথমে আমাদের সেন্টেন্সের প্রথমে শুরুতে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপর থাকবে প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ সাবজেক্টের যে প্রেজেন্ট ফর্মটা থাকবে সেই প্রেজেন্ট ফর্মটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স হিসেবে ধরতে হবে। যেমন ডু, ডিড, ডান, এখানে ডু থাকবে তাহলে বুঝতে হবে যেটা প্রেজেন্ট টেন্স। কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে সর্বপ্রথম থাকবে আমাদের সাবজেক্ট, তো সাবজেক্টের পর থাকবে অ্যাম, ইজ, আর। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি অ্যাম, ইজ, আর থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ভার্বের সাথে আইএনজি থাকে। অর্থাৎ কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে সবচেয়ে চেনার উপায় হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি থাকবে। তো প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট হচ্ছে হলো আমাদের হ্যাভ, হ্যাজ। অর্থাৎ সাবজেক্টের পর আমাদের যদি সেন্টেন্সে হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা আমাদের পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে সাবজেক্ট থাকবে এবং হ্যাভ বিন, অর্থাৎ হ্যাভের সাথে বিন থাকবে এবং হ্যাজের সাথে বিন থাকবে। যদি হ্যাজ বিন বা হ্যাভ বিন থাকে তাহলে বুঝে নিতে হবে এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে যদি আইএনজি আসে, কন্টিনিউয়াস মানে আইএনজি, তার জন্য এখানে ভার্বের সাথে আইএনজি থাকবে। তো আমরা প্রেজেন্টে বুঝতে পারলাম। তো এখানে আমরা পাস্ট দেখবো, তো পাস্ট কন ইনডিফিনিট রয়েছে আমাদের সাবজেক্ট, ভার্ব প্লাস পাস্ট ফর্ম, অর্থাৎ ওই যে ডু, ডিড, ডান, এখানে যদি ডান থাকে তাহলে বুঝতে হবে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ, অর্থাৎ এখানে যেহেতু অ্যামিজার রয়েছিল কন্টিনিউয়াস প্রেজেন্টে এবং পাস্ট থাকবে ওয়াজ অথবা ওয়ার, তাহলে বুঝে নিতে হবে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড, অর্থাৎ যদি আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পর হ্যাড থাকে, ভাবের সাথে পাস্ট পারফেক্ট ফর্ম থাকে, তাহলে বুঝে নিতে হবে এটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সাবজেক্টের সাথে আমাদের হ্যাড বিন অর্থাৎ হ্যাডের সাথে বিন থাকবে, বিন যদি থাকে এবং ভাবের সাথে আইন যদি থাকে তাহলে বুঝে নিতে হবে এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে ফিউচার টেন্স, ফিউচার টেন্সে ইনডিফিনিটে থাকবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে ফিউচার মানেই হচ্ছে শ্যাল উইল, অর্থাৎ শ্যাল উইল থাকলে আমাদের বুঝে নিতে হবে যে এটা হবে ফিউচার টেন্স। আর ফিউচার ইনডিফিনিট আমরা কীভাবে বুঝবো, এখানে সাবজেক্টের সাথে শ্যাল অথবা উইল থাকলে বুঝে নেবো এটা ফিউচার ইনডিফিনিট। আর ফিউচার কন্টিনিউয়াস কীভাবে বুঝবো, অর্থাৎ সাবজেক্ট তারপর শ্যাল বি এবং উইল বি থাকবে, তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং ফিউচার পারফেক্টটা বোঝার উপায় হচ্ছে হ্যাভের সাথে শ্যাল এবং উইলের সাথে হ্যাভ থাকবে, তাহলে বুঝে নিতে হবে এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন।
তো তোমাদের একটু সহজ করার জন্য, মনে রাখার জন্য আমি এটা একটু সহজ করে বলে দিচ্ছি। তো আমি এটা মুখস্থ করি নাই, কিন্তু এটা আমরা শিখেছি হচ্ছে একটা টেকনিক অনুযায়ী। টেকনিকটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে হবে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম যদি প্রেজেন্ট ফর্ম থাকে সাবজেক্ট প্লাস ভার্ব তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, এবং পাস্টে পাস্ট ফর্ম থাকবে এবং ফিউচারে থাকবে শ্যাল অথবা উইল বি উইল। তো এখানে বুঝে নিতে হবে শ্যাল উইল থাকলে হচ্ছে ফিউচার, এটা মনে রাখতে হবে। শ্যাল উইল থাকলে ওটা হচ্ছে ফিউচার টেন্স, এবং পাস্টে পাস্ট ফর্ম থাকবে এবং প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম থাকবে। এবং দ্বিতীয় কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, অ্যাম ইজ আর এবং ওয়াজ ওয়্যার। তো কন্টিনিউয়াস মানে হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি। এই জিনিসটা মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস মানে হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি। কারণ এখানে অ্যাম ইজ আর আমরা ভাগ করে দেবো, এখন প্রেজেন্টে থাকবে অ্যাম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি, এবং পাশে থাকবে ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি, এবং ফিউচারে তো আমরা জানি যে শ্যাল উইল থাকে, তো শ্যাল বি উইল বি। তো এটা এভাবে মনে রাখা যায়। এবং পারফেক্টটা মনে রাখা যায় যে পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ওটা বুঝে নিব আমরা পারফেক্ট। এখন কার পারফেক্ট কোনটা এটা আমাদের বোঝানোর জন্য বলতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট হবে শুধু হ্যাভ হ্যাজ, এবং পাস্ট পারফেক্ট হবে হ্যাড, এবং ফিউচারে হবে হ্যাভ এবং হ্যাভ, অর্থাৎ এখানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। আমি আগেই বলেছি যে ফিউচার মানে হবে শ্যাল এবং উইল। তারপর এখানে পারফেক্ট কন্টিনিউয়াস, তো পারফেক্ট কন্টিনিউয়াসটা বোঝার উপায় হচ্ছে আমরা এখানে পারফেক্টে যেহেতু আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এবং কন্টিনিউয়াস মানে আইএনজি, তো এখানে দুটাই একসাথে আসবে যে হ্যাভ হ্যাজ হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাড এবং আইএনজি, ভার্বের সাথে আইএনজি দুটোই আসবে। এবং যেহেতু পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটি একসাথে এখানে আসছে, তার কারণে আমরা এখানে মানে এভাবে বলতে পারি যে ওদের ভিন করে জোড়া লাগানো হয়েছে, অর্থাৎ ভিন করে দুটার সাথে জোড়া লাগানো হয়েছে। তার জন্য এখানে প্রত্যেকটা এই হ্যাভের সাথে ভিন হয়েছে এবং হ্যাশের সাথে ভিন হয়েছে, এবং ভাবে আইএনজি হিসেবে আমরা কন্টিনিউয়াস বলতে পারি। তারপর এখানে দেখে আমরা জানি পাস্টে আমরা জানি হ্যাড পারফেক্ট মানে, যা তার কারণে এখানে পাস্টে এখানে হ্যাডের সাথে ভিন করা হয়েছে। অর্থাৎ এভাবে আমরা মনে রাখতে পারি যে পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে আমরা বিন করে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস তৈরি করেছি। তো এখানে সাবজেক্ট, এখানে যে পারফেক্ট যেহেতু হ্যাড, তো হ্যাডের সাথে আমরা বিন লেগে বিন করেছি, এবং এখানে যেহেতু কন্টিনিউয়াস আছে তার জন্য ভাবের সাথে আইনজি হবে। এবং এখানে একইভাবে শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন একইভাবে এখানে বিন করে জোড়া লাগা হয়েছে এবং ভাবের সাথে আইনজি। তো এটা হচ্ছে একদম ইজি একটা টেন্সের ব্যাপার। তোমরা যদি এই চার্টটা মনোযোগ সহকারে একটু ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কোন সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিবে, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।